ব্র্যান্ডগুলো মাত্র 200 মাত্র 200 ব্র্যান্ডের কোনো অভাব নেই সব ধরনের ব্র্যান্ড পাবেন কিন্তু একটাই সেটা হলো অরিজিনাল এগুলো বাটন শেয়ারে সবাই ফুল কাটে ভাই আমি যেমন মাছ ভালোবাসি মাছ জন্যও নীতি আপুক ভালোবাসি আপুর জন্য নীতি ভাবতেছি আজকে আপনাদের একটি গল্প শোনাবো স্যার তার আগে বলি আজকে আমি যাচ্ছি হলো ঈদের মার্কেট করতে বাজারে এখন আমরা যাবো হলো কলেজ গেটে তো আমাদের সেকেন্ড হোম মানে এই যে বর্তমানে এটা আমার বাড়ি এটা আমার ফার্স্ট হোম আর সেকেন্ড হোম যেটা আমাদের বলা হয় সেটা হলো কলেজ গেট এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি মানে এক কথা এখানে না গেলে আমার পেটের ভাত হজম হয় না তো এখানে সবাই ওয়েট করতেছে তুমি আর চলো তুমি চলো তোমাকে আমি বুঝাচ্ছি আর আম্মু তো খুব পছন্দ করেছে গাইস এই যে একটা ছেলে আছে সাব্বির নাম তো জানা তো সো মাঝে মধ্যে খুব দারুণ দারুণ কথা বলে ভালো লাগে আর ধন্যবাদ আন্টি ধন্যবাদ কথা বলার জন্য কথা বলার মাধ্যমে যে এত সুন্দর লাগছে আপনার কাছে এর জন্য ধন্যবাদ দায়িত্ব দিছিল একটা মেয়েকে পছন্দ হয়েছে মামা বলছে তুই একটু খোঁজ খবর নিয়ে দিন শেষে দেখা গেল যে মামার খোঁজ খবর নেওয়াতে আমি প্রতিদিন এখন মেয়ের খোঁজ খবর নিজের জন্য কিনো আর না কিনো ভালোবাসো তার জন্য অবশ্যই কিনো আমি তো আমার নাক ভালোবাসি মার জন্যও নিচ্ছি আপুর ভালোবাসি আপুর জন্যও নিচ্ছি এখন আছি সৌদি রেলওয়ে সুপার মার্কেট আরে ভাই হেয়ার কাটিং না সেই অস্থির ভাই হ্যান্ডশিপ লজ্জার কিছু নাই তানজিদ হাসান ঈদের মার্কেট করার টাইমে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আছে নাকি ছেলেরা বেশি আছে এটা একটু দেখবো আর কি হৃদয় ভাইয়ের নাম করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আচ্ছা ভাই তোমার নামে দেখলে 10% ডিসকাউন্ট তাহলে মামার নামে কত ভাই মামার নামে যুবরাজ গার্মেন্টস রেলওয়ে মার্কেট ঈশ্বরদি পাবনা এখানে যদি আমরা হৃদয় ভাইয়ের নামে আসি মানে হৃদয় ভাই তোমার নামে আসলে পরে যুবরাজ গার্মেন্টস 10% ডিসকাউন্ট হবে আর মামার নামে আসলে 5% ডিসকাউন্ট যারা মামাকে ভালোবাসেন 5% ডিসকাউন্ট পাওয়ার জন্য মামার জন্য চলে আসবেন আর যার যারা ভাইকে ভালোবাসেন ভাইয়ের নামে চলে আসবেন 10% ডিসকাউন্ট সবার আর্থসামাজিক অবস্থা একরকম থাকে না আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা আসলে মার্কেটে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ অপর যে মার্কেট আছে নবীন ফ্যাশন মনির প্লাজা ওখানে প্রাইস আমাদের ধরাছর অনেক বাইরে হয় আমার আমরা সব লাইট কালার বা এসব কালার খুব পছন্দ করি কারণ মেয়েদের এরকম খোলাখুলি চলে আর কি মানে এরকম এরকম খোলাখুলি চলে চলছে যে এরকম খোলাখুলি মানে খুলছে না না মানে এখানে সব ব্র্যান্ড পাওয়া যায় এখানে মূলত একটা সবচেয়ে ফেভারিট জিনিস যে কোনো ব্র্যান্ড পাবেন যদি দেখেন এখানে যারা ব্র্যান্ড তারপরে যে এখানে হলো গুচি ব্র্যান্ড গুচি ব্র্যান্ড এই যে সুলতান এখানে ব্র্যান্ডের কোনো অভাব নেই সব ধরনের ব্র্যান্ড পাবেন কিন্তু একটাই সেটা হলো অরিজিনাল তাও আমরা ব্র্যান্ড করব আমি আবার মনে করলাম অরিজিনাল নাকি না এটা সত্য কথা অরিজিনাল না পরে একটা শান্তি আছে বুঝলাম প্রশান্ত ব্র্যান্ড ব্র্যান্ড করতেছে ভাই এডি এডি না না তোমার তোমার মুখে এডি বাংলা হচ্ছে না তুমি রাশিয়ান ভাষায় কথা তুমি তো রাশিয়ান জানো এটা নো প্রবলেম এটা বিগ ট্রাভেলতে বিগ মানি লাগবে বুঝি বাঙালি থেকে মানে রাশিয়ানদের এখানে বেশি আসা হয় নাম আবুল কালাম এখানে দোকান আছে আর কি হ্যাঁ এই দেখুন এই দোকানই আমার ওই এই দোকানই আপনার আল্লাহ রে ব্র্যান্ড প্রমোশন অল্পের ভিতরে মার্কেট করতে চাইলে এখানে চলে আসেন কেম ভাই আমি তো তোমার ছোট ভাই না অগ্রিমিত বক্সা অগ্রিমিত বক্সিটা আমি চাইলাম মাঝে মধ্যে আমার এই যে ক্যামেরায় ভিডিও করতে লাগলো নিজের হাত পাকাতে এই যে ক্যামেরা দেখলে এতগুলা লোক আসে না কথা বলতে লাগলে একটা লজ্জা লজ্জা লাগে নিজের ক্যামেরাটা মনে হয় ওয়েলকাম ভাঙা আশ্চর্য বিষয় পুরো ভাই পুরো সুপার মার্কেট জাকির সুপার মার্কেট যেখানেই যাও এডি কি পাওয়া
এতদিন জিলাপি খাওয়ার নাম করে বাজারে নিয়ে আসতো, আজ পর্যন্ত খাওয়ালো না। হৃদয় ভাই 60 টাকা কেজি লাগলে কই আমি আর দিতাম। লেডিস পার্লারে দেখো না এই রকম ছেলের এটা কিচ্ছু নাই। অনুল ভাই আসসালামু আলাইকুম। আমার কল্লম ভাই খুবই একটা বড় ভাই, কিন্তু দুঃখের বিষয় আসলাম মার্কেট করতে আমাদের কিছু নাই। আর কি সব ঠিক আর দরকার হচ্ছে রিক্সাওয়ালা, বাইকে ঘুরে ওই ট্রেনের মজা পাওয়া যায় না। সারাদিন রিক্সায় ঘুরবা যে মজা পাবো, বাইকে ঘুরে মজা পাবা? ভাইয়া আপনি এত শিওরলি ভাবে বললেন, আপনি কোনোদিন এটা স্বাদ নিছেন? আমি ফোন করছি না, বিয়েও করছি ফোন করে রাখ, অভিজ্ঞতা চলে আসবে ভাই। আমাদের ড্রেস কোড এবারে হচ্ছে সাদা পাঞ্জাবি। তুমি বলবি ফোনকে ডান হয়ে গেছে, সাবস্ক্রাইবটা করে দিলাম। দেখিস ক্যামেরাম্যান আমার কোনো কাজ মাজ নাই, আমি ভিডিও কর, আমার কোনো শুটে মুটে দেখবো না, ঠিক আছে? নিশান আমার পরিচিত আছে তো, পরিচিত হলে গো মারবেন, পরিচিত না নিলে All my friends are toxic, all ambitionless, so rude and always negative. আমার ভাইয়া তো সাউন্ড আছে ভাই, পাবলিক রিয়াকশন নাই তো ডিপি কে মানে নিতে পারছি না আমি। রিয়াকশন কি জানি, সত্য কথা ক্যামেরা যখন কথা বলি না তো আমার তখন কি মনে জানি, যে ওই যে রাস্তাঘাটে তখন বন মানুষ থাকে না, বন মানুষ এক জায়গায় থাকলে মানুষ দেখে অবাক কাণ্ড কি নাকি। আমি যখন ক্যামেরায় আসি বা ক্যামেরা যখন হাতে থাকে বা তুই সেম কিন্তু তোর ওই দিলাম আমার সাথে এরকম হয়, মানে যে আমরা মানুষটা এক রকম বন মানুষ, আমাদের নিজেকে লজ্জা ভুলতে হবে, নিজেকে বন মানুষের তুলনা করো, সমস্যা নেই, আমরা বন মানুষ। চাই যে সত্যি সবাই দেখুক আমার মামা আছে। কেউ কিন্তু খাই আসি নাই আমি তুমি আর ভাই। আচ্ছা আমাদের কবে ভালো একটা গ্রুপ হবে? গ্রুপ বলতে ফেমাস ফেমাস কোনো ফেমাস ফেমাস হ্যাঁ ফেমাস সাথে যায় চলে যাচ্ছ মামা, তোর একদম সাইডে যাস না, তোর মানে মনে হয় মরা মরা মানুষ দেখিস না, মরা কিন্তু হঠাৎ করে কিছু সাল পাল মানে তোরে বয়সে সাইডে যায়, যাওয়ার পর মানে সাঙ্গা হয় আঙ্গিড়ি খায় ওই যাবে। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ঈদে আমার কোন শিডিউল নাই, কিন্তু দাঁত বেশি পড়ছে, তিনটা দাঁত অলরেডি ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে একটা দাঁত পড়েছে। যেহেতু ভাবি নাই, সিঙ্গেল আছি, ভালো আছি। ক্যামেরা দেখলে আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, যার জীবনে গার্লফ্রেন্ড 20টা থাকে সেও কয় আমার নাই। ঠিক বলেছো, ভাই সব বন্ধ হয়ে যাচ্ছে, বাজে কয়টা 11:50, মেয়েগুলিও চলে গেছে, সব শেষ, কিছুই হলো না ভাই, না একটা মেয়ে দেখতে পারলাম না, জিনিস কিনতে না, কিছু খাওয়া এলো কিচ্ছু না আজকে ভাই, পেশাব বারবার। শ্যাম ভাই, এই শ্যাম ভাই তুমি কি খাবে? হ্যাঁ অবশ্যই, ভিক্টোরিয়া টিম কমের মধ্যে যাবে ভাই, চল এটা স্পন্সর টোটালি শ্যাম। উড়াই থাকা
অনেক দূর দূর ব্লগ করবো হৃদয় ভাইয়ের সাথে, সব খরচ হৃদয় ভাই সারা রাত সন্ধ্যা থেকে রাত করে এই ছেলের জন্য না আমার জন্য, কারণ ষোলো পার্সেন্ট শেয়ারে সবাই থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট। খাওয়া দাওয়া হলো, কিন্তু যে উদ্দেশ্যে গেলাম সেই উদ্দেশ্যটা আমরা পরিপূর্ণ করে আসতে পারি নাই। তার একটাই কারণ হলো যে বাজার করতে যদি যান ভাই, একা যাবেন বা দুজন যাবেন, পাঁচ ছয়জন নেবেন না, তাহলে কিছুই কিনতে পারবেন না। কি কিনলাম, দুটো প্যান্ট কিনছি, দুটো গেঞ্জি কিনছি, পাঞ্জাবি চাইছিলাম, সবাই এক কালার কিনবো, কিন্তু দামে মিলে নেই, এজন্য কিনতে পারি না, এটা নেক্সটে কিনবো। যাক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক দিন। আর একটা কথা ভাই, আবারও একটা কথা, সাবস্ক্রাইব করেন ভাই।